ভক্তি কাকে বলে? ভক্তি আস্তে যারা যাই যাক অসুবিধা নাই, যারা আছেন একটু মন দিয়ে শুনুন। ভক্তি 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 নিয়ে শুধু আমরা লাফালাফি করি, ভক্তি কাকে বলে? বলে যার দ্বারা আকর্ষণ করে ভগবানকে কাছে টেনে আনা যায় তার নাম ভক্তি। যার দ্বারা আকর্ষণ করে ভগবানকে কাছে টেনে আনা যায় তার নাম হলো ভক্তি। রাধে রাধে। হরিদাস লুটিয়ে পড়েছিল মাধবের চরণে, ওই হরিদাস স্বামী সারা বৃন্দাবন মাধবের নামে প্রচার করে দিয়েছে যে পুরীধামে যেমন জগন্নাথ প্রভুর একনিষ্ঠ ভক্ত মাধব দাস, আজকের এই বৃন্দাবনেও ভক্ত মাধব দাস ভগবানকে ভগবানের মন কেড়ে নিয়েছে। চারিদিকে প্রচার হয়ে গেল আর মাধবের খাওয়ার অভাব হয় না, খাওয়ার অভাব হয় না আস্তে। কিন্তু মনটা পড়ে রইল মাধব দাসে, বৃন্দাবনে সম্মান নাই, খাওয়া দাওয়া কোনো অভাব নেই, কিন্তু মনটা পড়ে রয়েছে সেই পুরীধামে জগন্নাথ প্রভু শ্রীচরণ। দেখবেন আস্তে 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 ঘরের স্ত্রী বাড়ির স্ত্রী যারা মেয়েরা বিশেষ করে সারাদিন ভোর থেকে উঠে বাসন মাজা, রান্না করা, নেতা দেওয়া, এ টু জেড কাজ করে, কিন্তু শাশুড়িকে যত্ন করে, শ্বশুরকে যত্ন করে, দেওর ভাসুর নন সবাইকে ভালোবাসছে, কিন্তু মনটা পড়ে থাকে কাজ কোথায় বলুন তো? কি মনটা পড়ে থাকে কোথায়? মন পড়ে থাকে স্বামীর চরণে। সারা বৃন্দাবন ঘুরছে কিন্তু মনটা পড়ে রয়েছে জগন্নাথ প্রভুর চরণে। প্রভু আমি বৃন্দাবনে আছি, সব করছি, কিন্তু আমার আর ভালো লাগে না, এই মনটা পড়ে রয়েছে প্রভু তোমার কাছে, আমি শীঘ্রই তোমার কাছে চলে যাব। আস্তে কয়েকদিনের মধ্যেই বৃন্দাবন থেকে রওনা দিলেন পুরীধামে কে? মাধব দাস। যেদিন পৌঁছালে সেদিন ছিল জগন্নাথ প্রভুর রথযাত্রা, রথযাত্রা। আচ্ছা বলুন, জগন্নাথ পুরীধামে জগন্নাথ প্রভুর রথ কোন কোন ভক্ত এখানে দর্শন করেছেন একটু দেখবো। হ্যাঁ বেশ, ওই সময় ভীষণ ভিড় হয় ট্রেনে, আমি কয়েকবার গিয়েছি, আমি জানি প্রচণ্ড কষ্ট হয়, তো যাবেন, কষ্ট বিফল হবে না। এই পুরীধামে জগন্নাথ প্রভু রথটা হয় কেন? রথ তো দেখতে যান কিন্তু হয়টা কেন, হঠাৎ করে রথে আগমনটা হয় কেন? এই রথে ঠিক ঠিক এক মাস আগে, দেখবেন যারা পঞ্জিকা দেখেন বা ক্যালেন্ডার দেখবেন, জগন্নাথের স্নান যাত্রা, জগন্নাথের স্নান যাত্রা হয়। এই স্নান যাত্রায় জগন্নাথকে এত এত কলসি কলসি জল ঢালা হয় স্নান করান, মানে জগন্নাথকে যারা প্রকৃত ভালোবাসে, যারা প্রকৃত ভক্ত, তাদের মনের ধারণা যে জগন্নাথের প্রভুর ঠান্ডা লাগবে, ঠান্ডা লেগেছে, এত জল ঢালা হয়। এগুলো ভক্তি সমাজে হয়, ভারতবর্ষে হয়, ভারতবর্ষ ছাড়া কোথাও হয় না। কাঠের নিতাই গৌরকে এখনো কৃষ্ণ ওই বৃন্দাবনে এখনো পর্যন্ত আছে কাঠের নিতাই গৌর, সেই কাঠের নিতাই গৌরকে প্রত্যেকদিন স্নান করায়, গরম জলে ঠান্ডা জলে করে না, করায় না কেন? বলে নিতাই গৌরের যদি ঠান্ডা লেগে যায়, এই ধারণা ভক্তি সমাজে হয়। ভারতবর্ষের ভক্তরা ভাবে
যে শুধু ভগবান ভক্তকে কৃপা করেন না তিনি সত্য শাশ্বত সনাতন ভারতবর্ষের ভক্তের চিন্তাভাবনাগুলো সম্পূর্ণ আলাদা জানেন সম্পূর্ণ আলাদা স্নান করিয়ে চিন্তা করে খুব ঠান্ডা লেগে গেছে তাই কবিরাজ থেকে এনে এত ভালো ভালো ওই কবিরাজি চিকিৎসা করায় এই জন্য জগন্নাথের মন্দির এক মাস বন্ধ থাকে এক মাস স্নান যাত্রার পর জগন্নাথের দরজা খোলা হয় না পুরো বন্ধ থাকে কবিরাজ জগন্নাথের চিকিৎসা করায় এক মাস পর ওই এক মাস যে জগন্নাথ ঘরে বন্ধু হয়ে থাকে মনকে সুস্থ করার জন্য ওই এক মাস যে ঘরে বন্দী হয়ে আছে তার জন্য ওই রথে করে তুলে জগন্নাথ বলরামকে বেড়াতে নিয়ে যাওয়া হয় মনকে পরিবর্তন করানোর জন্য সেই দিন রথে জগন্নাথ বলরাম সুভদ্রা উঠেছে আর দূরে দাঁড়িয়ে রয়েছে ভক্ত মাধব প্রভু আমি এসে গেছি আমি ঠিক সময় মতো এসেছি না না প্রভু আমি তোমায় ভুলিনি আমি বৃন্দাবনে যাই রাধা কুণ্ড শ্যাম কুণ্ড যেখানেই যাই না কেন আমি তোমাকে কখনো ভুলিনি প্রভু দূর থেকে মাধব কে ডাকছি জগন্নাথ মাধব মাধব কাছে এসো মাধব কাছে এসেছে ভক্ত ভগবানের কথোপকথন দেখুন মাধব আমি এক মাস কবিরাজি কবিরাজ আমাকে চিকিৎসা করেছে আমাকে এত ভালো ভালো ওষুধ দিয়েছে যা খাচ্ছি হজম হয়ে যাচ্ছে যা খাই হজম হয়ে যায় আচ্ছা মাধব তুই আমাকে একটা খাবার খাওয়াবি প্রভু কি খাবার কি খাওয়ার ইচ্ছা মাধব আমার খুব কাঁঠাল খাওয়ার কি ইচ্ছা হয়েছে ও কাঁঠাল খাবে তা কাঁঠাল খাবে এই কথা যদি মহারাজকে বলা হয় মহারাজ তো গাড়ি গাড়ি কাঁঠাল দিয়ে যাবে বলছে না 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 মাধবী ওই মহারাজের কাছে আমি খাবো না ওই রাজার বাগানে সব থেকে বড় যে কাঁঠালটা রয়েছে ওই কাঁঠালটা তুই আমাকে চুরি করে দিবি আর তোর হাতে আমি সেই কাঁঠালটা আমি পাকা কাঁঠালটা খাবো আহেরা ভগবানের আবার চুরি করতেও ইচ্ছা হয় ভগবানের চুরি করতে ইচ্ছা হয় প্রভু তুমি চুরি করবে বলে ওরে চুরি করার মধ্যেও আনন্দ আছে চুরি করার মধ্যে আনন্দ পাওয়া যায় না আমি যাব না আরে তোকে যেতেই হবে তুই না আমাকে ভালোবাসিস এই মহারাজা সব থেকে বড় কাঁঠাল ওই বাগান থেকে আমি তুই পেরে দিবি আমি খাবো বেশ রাত্রিবেলা গভীর নিদ্রায় মগ্ন মাধব মাধবের দরজায় কড়াচ্ছে মাধব মাধব চটকেছে কে মাধব আমি জগন্নাথ আর বিলম্ব নয় যেতে হবে ওই রাজার কাঁঠাল বাগানে বেশ গভীর রাত্রি নিস্তব্ধ 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 গভীর রাত্রি ভক্ত মাধবকে নিয়ে চলেছে ভগবান জগন্নাথ গুটি পায়ে যায় গভীর অন্ধকারে গভীর অরণ্যে প্রবেশ করেছে ওই জগন্নাথ মাধবকে নিয়ে দেখ ওই যে গাছ ওই 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 বড় গাছ দেখতে পাচ্ছিস ওই গাছে একেবারে আগার ডালে সব থেকে যে বড় কাঁঠালটা ঝুলছে ওই কাঁঠালটাই আমি খাবো পারবি তো বলছে হ্যাঁ প্রভু তুমি খাবে আমি পারবো না যত কষ্ট হয় হোক কিন্তু আমি তো গাছে উঠতে পারি না ও গাছে উঠতে পারছিস না তাতে কি আছে তুই আমার কাঁধে উঠবি
আমার কাঁধে উঠে তুই কাঁঠালটা পাকিয়ে 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 তুই পেরে নিয়ে আস বেশ তাই হবে গভীর অরণ্যে মাধব প্রবেশ করিল গভীর অরণ্যে মাধব প্রবেশ করিল গভীর অরণ্যে মাধব প্রবেশ করিল কাঁঠাল বৃক্ষ তলে উপনীত হলো কাঁঠাল বৃক্ষ তলে উপনীত হইল কাঁঠাল বৃক্ষ তলে উপনীত হলো কাঁঠাল বৃক্ষ তলে উপনীত হইল মাধবের ডাকি কহে উঠো মোর কাঁধে 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 ভক্তির লাগি ভগবান পড়িল প্রেম ফাঁদে ভক্ত বড় ভালোবাসি আমি ভক্ত বড় ভালোবাসি আমি ভক্ত বড় ভালোবাসি ভক্ত বড় ভালোবাসি এই যে মাধব দাস ভগবানের কাঁধে উঠেছে ভগবান প্রভু আমি যে পড়ে যাব টলমল টলমল করছে টলমল টলমল করছে ভগবান বলে ওরে মাধব তুমি তো জানো না আমার কাঁধে যে ওঠে সে কখনো পড়ে যায় না মাধব ভগবানের কাঁধে উঠে ওই সব থেকে যে বড় কাঁঠালটা সব থেকে বড় যে কাঁঠাল আস্তে আস্তে প্রভু আমি যে পড়ে যাব আরে বাবা ভালো করে পাকিয়ে পাকিয়ে নে কাঁঠালটা আস্তে আস্তে যেই পাকায় এই যেই পাকায় পাকাতে 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 হঠাৎ ওই বড় কাঁঠালটা হাত ফসকে মাটিতে পড়ে গেল এ কে 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 এ বল কে এই চল 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 প্রহরীরা ওই কাঁঠালের শব্দে নিদ্রা ভঙ্গ হয়ে গেল এই চল 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 সঙ্গে সঙ্গে ভগবান ওই মাধবকে ফেলে রেখে ভগবান অন্তর্ধান
প্রহরীরা ছুটতে 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 ওই মাধবকে ধরছে এই চট ধরেছে এই চট চোর চোর বলিস হবে ভগবান তাই গৌর হরি চোর চোর বলি সবে করে বেত্রাঘাত 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 ভক্তের লাগি সিজগন্না সহিল আঘাত এত বড় সাহস কে এনেছে তোকে তোমরা বিশ্বাস করো সর্বনাশ আবার দেখো এই যে সেই ভক্ত মাধব ঠিক দেখছি তো কি তুমি কি করছো স্বয়ং জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্ত তুমি আরে তুমি চুরি করতে এসেছো কেন তোমরা বিশ্বাস করো আমি চুরি করতে আসিনি ওই স্বয়ং জগন্নাথ তোমাকে এনেছে এখানে পাগল টাগল হয়েছ নিরামিষ খেয়ে খেয়ে তোমার ব্রেন বুদ্ধি কিচ্ছু নেই চলো টানতে টানতে নিয়ে চলে গেল রাজ দরবার মহারাজও অবাক হয়ে গেলেন মাধব ভুল দেখছি না তো সেই প্রসাদী থালা চুরি করতে গিয়ে জগন্নাথ স্বয়ং আমাকে স্বপ্ন দিয়েছিল আবার তুমি মহারাজ আপনি বিশ্বাস করুন আমি চুরি করিনি স্বয়ং জগন্নাথের ইচ্ছা আপনার কাঁঠাল বাগানে সব থেকে বড় কাঁঠালটা আমি পেরে দেব আর ওই কাঁঠালটা খাবে প্রমাণ জগন্নাথ তো পালিয়েছে জগন্নাথদেব তো পালিয়েছে আমি কি করব কোনো প্রমাণ আমার নেই কারাগারে বন্দি করে ডাকলেন রাত্রিবেলা জগন্নাথ স্বয়ং স্বপ্নে দিয়েছে মহারাজ মাধবের কোনো ভুল নেই মাধব আমি মাধবকে নিয়ে গেছিলাম তোমার বাগানে গাছে সব থেকে বড় কাঁঠালটা খাওয়ার ইচ্ছা হয়েছিল বিশ্বাস করি না প্রভু তুমি মাধবকে রক্ষা করার জন্য মাধবকে বাঁচানোর জন্য তুমি মিথ্যা কথা বলছো না না মহারাজ ওই বাগানের উত্তর দিকে আমি আমার নিজের গলার উত্তরীয় আমি রেখে এসেছি যা ওই উত্তরীয় দেখতে পেলে বুঝতে পারবে যে আমি স্বয়ং গিয়েছিলাম মহারাজা বিলম্ব করলেন না উত্তর দিকে বাগানের উত্তর দিকে গিয়ে দেখলেন জগন্নাথ দেবের স্বয়ং গায়ের উত্তরীয় ওই খুলে পড়ে আছে উত্তর দিকে কাঁঠাল বাগানে
আর থাকতে পারলেন না ওই উত্তরীয় নিয়ে ওই ভক্ত মাধব দাসকে কারাগার থেকে মুক্ত করে কারাগার থেকে মুক্ত করে মাধব দাসকে কোলে করে নিয়ে ওই ওই রবে মাধবের জয় দিয়ে বলছে জয় জয় মাধবের জয় হো মাধবের জয় হো ভক্ত মাধব দাস কি রাজপ্রসাদে সিংহাসনে বসিয়ে মাধব দাসের গলায় ওই জগন্নাথের উত্তরীয় পরিয়ে সবাই প্রণাম করছে জগন্নাথের উত্তরীয় দিল মাধবের গলে জগন্নাথের উত্তরীয় দিল মাধবের গলে শুদ্ধ কমিটিকে বলছি পরবর্তী দল নিয়ে আসুন জগন্নাথের উত্তরীয় দিল ধ্বনি জয় ধ্বনি মাধবের গলে জগন্নাথের উত্তরীয় দিল মাধবের গলে উত্তরীয় পেয়ে মাধব ভাসি আখি জলে উত্তরীয় পেয়ে মনির আনন্দে সবাই জয় দিচ্ছে এমন সময়ে মাধব বলছে প্রভু প্রভু আমি কিছু চাই না তোমার সেই স্বরূপ কৃষ্ণ স্বরূপ তুমি দেখাও ভগবান আর থাকতে পারলেন না নয়নের সম্মুখে সেই জয় জগন্নাথ নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভঙ্গ ঠামে দাঁড়ালেন আজ ভক্ত ভগবানের মিলন হলো নয়নে নয়নে এইখানে রহিল আমার লীলার মাধুরী এইখানে রহিল আমার লীলার মাধুরী মদন ভরে সবাই মিলে বলুন হরি হরি মদন ভরে সবাই মিলে বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল একটা ভজন গাইছি ডুলোধ্বনি দেবেন জয়ের ধ্বনি দেবেন শঙ্খধ্বনি দেবেন এ রাধা কানম অনমোল বলো রাধে রাধে রাধা কানম অনমোল বলো রাধে রাধে রাধা কানম অনমোল বলো রাধে 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 রাধে
ভক্তি বল রাধে বিষ্ণু ভি বল রাধে ব্রহ্মা ভি বল রাধে বিষ্ণু ভি বল রাধে ব্রহ্মা ভি বল রাধে বিষ্ণু ভি বল রাধে शंकर की डमरू सेवा वार आबे राधे राधे शंकर की डमरू सेवा वार बोलो बोलो राधे राधे राधा को ना एक बोलो बोलो राधे आई गुण हो की मंडल की वावा आबे राधे राधे मंडल की वावा आवे राधे राधे
গোবিন্দ জয় জয় দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কাম সকল মনস্কাম দু হাত তুলে বলে রে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কাম প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে প্রেমানন্দে তুলে নাচো রে মন হরি বলে হরে কৃষ্ণ 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 হরে হরে বল হরি নাম শ্রবণ কর কানে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপি তাপি সরে গেল হরি নামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপি তাপি সরে গেল হরি নামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম তোর সকল মনস্কাম শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম সেটা হবে বৃন্দাবন প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে মায়েরা
কৃষ্ণ নামে ডুবেছিল গৌরর তাই নিদাই গৌর হরিব সঙ্গে নিয়ে হরি নাম কৃষ্ণ নামে ডুবেছিল গৌরার নিতাই ভক্তবৃন্দ সাথে লয়ে হরে কৃষ্ণ গায় চলে গো হরি বলে